আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। রমজানের আজ বিকেল টাইমে আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আমি আসছি। তো ভাই, ইউরোপ দেখতে অনেক সুন্দর, ইউরোপ দেখতে অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর যা বলার বাইরে। তো বাস্তবে বাস্তবও সুন্দর, ভৌতিকও সুন্দর, ছবিতেও সুন্দর, কিন্তু বাস্তবে কাজের ক্ষেত্রে একটু কঠিনই বলা যায়। কঠিন বলা যায় যারা দেশ থেকে পড়ালেখা করে বা ধরেন কোনো কাজ শিখে আসে না। বাংলাদেশের প্রেক্ষাপট এমন হয়েছে যে এখনকার দিনে সবাই কী করে, পড়ালেখা করে, পড়ালেখার পেছনে ছুটে, কোনো হাতের কোনো কাজ শিখে না বা কোনো রকম কোনো কাজ শিখে না বা ফ্যামিলিরও কোনো কাজ করে না। তো তাদের জন্য আর কি দিন শেষে খুব কষ্ট হয় এইসব লাইফটা, প্রবাস লাইফটা। হ্যাঁ, ইউরোপের মাটিতে আপনি যতদিন পর্যন্ত ভাষা না আয়ত্ত করতে পারবেন ততদিন পর্যন্ত আপনার অনেক কষ্ট হবে, কাজ পাইতেও কষ্ট হবে, কাজ নিতেও কষ্ট হবে। কারণ ভাই, ইউরোপের মাটিতে সবাই 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 নিজের তাগিদে দৌড়ায়, কারণ কেউ আপনাকে সময় দেবে সেইটুকু সময়টুকু নাই, কারোর সাথে রাগ করার মতো কিছু নেই, নিজের আপন মানুষও সময় দিতে পারে না, কারণ সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে। যার কারণে ইউরোপটা দেখতে যতটা সুন্দর, বাস্তবে অতটা সুন্দর না। বাস্তবতটা শুনে না বলতে কাজের ক্ষেত্রে অতটা শুনে না। কাজ আপনি 7 ঘন্টা 8 ঘন্টা কাজ করার পরে, এই 7 ঘন্টা 8 ঘন্টা কিন্তু এটা বাংলাদেশের কাজ না যে আপনি মানে ট্রাঙ্কুল মানে স্বাভাবিক বা নর্মালি কাজ করলেন, ঘোরাফেলা করলেন, শান্তিতে থাকলেন, তেমন না। এখানে 7 ঘন্টা 8 ঘন্টা যাই কাজ করবেন, কাজ কাজের মধ্যে করতে হয়, 1 সেকেন্ডের জন্য মানে বসার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আপনি 7 ঘন্টা 8 ঘন্টার মধ্যে এবার যে আধা ঘন্টার মতো সময় পাবেন রেস্টের টাইম, ওই আধা ঘন্টায় আর কি কত খাবার রেস্ট করলেন, এই ছাড়া আর কোনো সময় নেই। তো আমি কাজ শেষ করে আর কি ট্রেনে করে কাজ থেকে বাসা যাওয়ার সময় বের উঠে করলাম, দেখেন কী সুন্দর নিরিবিলি, কেউ কারো না। তবে এই দেশের একটা জিনিস মজা যে আপনি কী কাল না করলেন এটা কোনো দেখার বিষয় না, সবাই কাজকে সম্মান করে। যেই দেশে থাকেন না কেন, এখানকার মানুষ আপনার পেশা দিয়ে কোনো সময় কোনো প্রকারের বাজে মন্তব্য সবার কাজ করে, সবাই সবার কাজকে সম্মান করে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই যেমন আমি যেখানে কাজ করি রেস্টুরেন্টে, আমার মালিক আমার সাথে বসে একসাথে, একই মালিক শেফ বলেন সবাই একসাথে বসে আমরা খাবার খাই, খাবারের সময় এখানে কোনো ছোটো বড়ো নিয়ে কোনো ভেদাভেদ নেই, কিন্তু আমার দেশ হলে যেটা ছোটো বড়ো নিয়ে ভেদাভেদ থাকে। একই সাথে কাজ করে অনেক মজাও পাওয়া যায়, যত কথাই বলেন দিন শেষে কাজ শেষে এত কষ্ট শেষে এইসব দৃশ্য দেখলে, এত মনোরম দৃশ্য দেখলে মন ভালো হয়ে যায়। এবার সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো। তবে যারা এই দেশ থেকে আসার চিন্তা ভাবনা করতেছেন, একটাই অনুরোধ রইল, হাতের কাজ শিখে আসুন, হাতের কাজ শিখে আসুন, পড়ালেখার পাশাপাশি হাতের কাজ শিখতে চেষ্টা করুন, তাহলে লাইফ শিখতে করতে পারবেন, না হলে অনেক কষ্ট হবে লাইফে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, দোয়া করবেন রমজানের শুভেচ্ছা।